হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা দীঘায় চলেও এসেছি আর এখন সমুদ্রতে আমি আর ডোনা নেমেও গেছি। আর সমীর ওইদিকে আমাদের ভিডিওটা ক্যাপচার করতে একটু সাহায্য করেছে। আজ যেহেতু শুক্রবার তাই খুব বেশি ভিড় দেখতে পাবে না, কিন্তু কাল আর পরশু মানে শনি আর রবিবার প্রচণ্ড ভিড় দেখতে পারবে। আর এখন আমি স্নান করতে করতে আমার একটা কথা মনেও পড়ে গেল, সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট দীঘায় এসেছিলাম, ফার্স্ট বলবো না সেকেন্ড, কারণ প্রথমবার আমি আমার বাড়ির লোকের সাথে এসেছিলাম, খুব এনজয় করেছিলাম তখন, যদিও অনেকটাই ছোট। আর সমীরের সাথে যখন ফার্স্ট এসেছিলাম আমাদের বিয়ের পর, তখন না আমরা ওল্ড দীঘায় ছিলাম, আর ওল্ড দীঘায় এত ঢেউ ছিল আর এরকম পাথর, নানান মানে পাথরের মধ্যে যেহেতু ঢেউটা খেলতো, তো আমি যা একটা খুব বড় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছিলাম, তো সেটা হট করে মনে পড়ে গেল। আমরা দীঘায় চলে এসেছি, নিউ দীঘা, এখন যাচ্ছি সি বিচে। তো হোটেলে তো দেখালামই আগের ভিডিওতে যে হোটেলটা কেমন নিয়েছি, আর এখন যাচ্ছি একটু সমুদ্রে ঢেউ খেলাতে। দারুণ, নিউ দীঘায় দাঁড়িয়েছি আমরা, খুব এনজয় করব। যে কটা দিন থাকবো, তিন দিন আছি, তো তোমাদের তিন দিনের আপডেট দিয়ে দেবো। তো চলো সমুদ্রটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে হোটেল। এখন দুপুরের টাইম, তো তাই জন্য এই স্টলগুলো বন্ধ আছে, বিকেলবেলা সবই খোলে, দুপুরবেলায় তাই জন্য সব বন্ধ। বাজে যেহেতু, সেহেতু এখন সব কিছু বন্ধ আছে, বিকেলবেলায় সব খুলবে মনে হয় তিনটে চারটের দিক দিয়ে। তো এখন আমরা যেহেতু একটু বাসটা লেট করেছিল বলে একটু দেরি করে এলাম, এসে ডোনাকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছিলো, তার জন্য এখন আড়াইটের সময় আমরা সমুদ্রে যাচ্ছি। আর সব দেখতে পাচ্ছ নিউ দীঘায় দাঁড়িয়েছি, এগুলো সব স্টল, এগুলো রাত্রেবেলায় সব দেখা যাবে, তখন আরও ভালো লাগবে। এখন আগে সমুদ্রটা দেখে আসি। ও বাবা, এখানেও তার মানে পার্ক হবে বুঝলে, এইখানেও নিউ দীঘার, এগুলো ওল্ড দীঘায় যেরকম পার্ক ছিল নিউ দীঘায়ও পার্ক হবে, তার জন্য কাজ চলছে। ওল্ড দীঘায় তো সমুদ্রতে নামা বারণ আছে, তো খুব বেশি নামা যায় না, আর নিউ দীঘায় সবসময় নামা যায়, তার জন্য আমরা নিউ দীঘায় আসি। আমার নিউ দীঘাটা বেশি ভালো লাগে, আর ওল্ড দীঘায় যাবো রাত্রেবেলা ঘুরতে, তো আগে খাওয়া দাওয়া করে নিই, স্নান টান করে তারপর যাবো। আর এখানেও পার্ক হয়ে যাচ্ছে, পরের বছরই হয়তো এসে দেখবো, বছর বছরই তো আমরা দীঘায় আসি, পরের বছর এসে দেখবো এগুলো সব পার্ক হয়ে গেছে, তখন আরও ভালো হবে। আর ডোনা তো খুব খুশি, দেখো না আগে আগে যাচ্ছে, আগে আগে ডোনা এদিকে হ্যালো করো। ও আচ্ছা, এখানে রাস্তা, তুমি এখানে উঠে এলে কেন, যাবে কি করে ওখানে, যে দেখো না ড্রেন হয়েছে, মা আমার তো ভয় লাগছে, আমি যেতে পারবো, ও যাওয়া যাবে, মানে ড্রেন হবে না কি হবে বুঝ, ড্রেন না মনে হয় স্টলই বসবে, তো এগুলো ফাঁকা ফাঁকা, তো তার জন্য এই সরু এটা দিয়ে এলাম। আর খুব ভালো লাগছে, দেখো সমুদ্র, ও মাই গড, সমুদ্র, অনেক সামনে জল চলে এসছে, হাতে নিয়ে ভিডিও করছি আমি, এতদিন আমি হাতে নিয়েই কিন্তু ভিডিও করি, ঠিক আছে, দেখি এখানে যদি ভালো ট্রাইপড পাই কিনে নেবো, কেমন লাগবে। কি পচা ছেলে বলে কি আমার ভাল লাগবে না, পয়সা খরচা হলে ভাল লাগে, কি অবস্থা, লোক দেখো লোক, চলো ওদিকে নিয়ে যাচ্ছি তোমাদের, লোক দেখো প্রচুর লোক এসছে, আর শুক্রবার তো, শুক্র শনি রবি তিন দিন আছি আমরা, তো প্রচুর লোক আসবে, মজা হবে হেভি। আমি স্নান ভয় পাই, আমি বেশি স্নান করি না, আমি জাস্ট ওই সন্ধ্যেবেলা সমুদ্রের সামনে বসে থাকি, সেটাই আমার খুব ভালো লাগে। বিক্রি করছে কাকু, 10 টাকা করে পাবো, ডোনা কিনেছে, সমীরের ডোনা নেমে যাচ্ছে, দেখো জল প্রচুর সামনে, কিভাবে স্নান করবো সেটাই ভাবছি, বিশাল সামনে, একটু ঘুরে আসি সামনে দিয়ে, দেখো জলটা এত সামনে যে কি বলবো, আগে তো বালি চালি, এখানেই এই অবস্থা, তো নিউ দীঘা ওল্ড দীঘায় আর স্নান করা যাবে না, পুরো পাথরে জল চলে এসছে, মামা দাঁড়া, কত সামনে জল এসে গেছে, বালির সময় প্রত্যেকবারে তো বালির মধ্যে থাকে, কিন্তু জল চলে এসে, জল দেখো জল আছে,
দেখো একটা বড় ঢেউ আছে। চলো এবার তোমাদেরকে আমি বলে দিই যে আমি ফার্স্টবার দীঘায় এসে আমার সঙ্গে কি অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেটা বলে দিই। সেটা কিছুই না, আমি ফার্স্ট যখন এসেছিলাম তো আমি যেহেতু অনেক ছোটোবেলায় দীঘায় সমুদ্রে এসেছিলাম তার জন্য আমার অভ্যাস ছিল না কীভাবে স্নান করতে হয়। তো আমি ওল্ড দীঘায় দাঁড়িয়েছিলাম, মানে ওল্ড দীঘায় একটা হোটেলে ছিলাম, তো সেই জন্য কাছে এক দীঘাটা সমুদ্রের মধ্যে নেমে ওই পাথর পাথর ছিল ওই পাথরেই নেমেছিলাম। এবার এমন একটা ঢেউ এসছে যে আমাকেও ফেলে দিয়েছে, এমনকি সমীর আমাকে বাঁচাতে এসেছিলো ওকেও ফেলে দিয়েছে। আর আমার তো হাত পাত কেটে খুবই খারাপ অবস্থা হয়েছিল, তো কোনো মতে তখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল, কোনো মতে আমরা আস্তে করে উপরে উঠেছি আর সবাই মানে পাড়ে যে কজন ছিল সবাই সমীরকে কত বকা দিয়েছিল। বাট ওর কিন্তু কোনোই দোষ ছিল না, আমারও দোষ ছিল না, যেহেতু আমি প্রথমই নেমেছিলাম, অনেক ছোটোবেলায় যেহেতু নেমেছি তারপর যখন ফার্স্ট নেমেছিলাম আমি ঠিকমতো বুঝতে পারিনি বলে এই কাণ্ডটা আমার সাথে হয়ে গিয়েছিল। তো এর জন্যই কিন্তু সমুদ্রে স্নান করার সময় একটু খেয়াল রাখতে হবে আর ব্যালেন্সও করতে হবে, ঢেউটা ঠিক কোন সময় আসছে সেই সময়টা নিজেকে একটু ব্যালেন্স করতে হবে। আর এই যে ঘোড়া
ডোনা, ওই যে ডোনা বল নিয়ে যাচ্ছে, স্নান হয়ে গেছে। ডোনা স্নান করেছো? হয়ে গেছে, হাফ ভিজেছি। একটা পাপড়ের প্যাকেট কিনে নিয়েছি, হোটেলে খাবার অর্ডার করা আছে, ওটা দিয়ে পাপড় দিয়ে খাবো। ডাল দেবে, ডাল দিয়ে পাপড় ভাজার জন্য একটা পাপড় তুলে নিয়েছি। এখন অনেক বেজে গেছে, 4টে বেজে গেছে, 4:10 মনে হয়। গরু পাতা খাচ্ছে, আর এদিকে গরু এখনও স্টলগুলো খোলেনি, খুলবে বিকেলবেলা, দেখাবো বিকেলে। আবার আসছি, এখন খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করব, তারপর আবার আসবো। স্টলগুলো খোলা অবধি অপেক্ষা করব। আর ওয়েল ওল্ড দীঘায় যাবো, দেখি আজকে আজকে যাবে ওল্ড দীঘায়। হ্যাঁ চলো, এসছি যখন ঘুরেই আসি, কি আছি। সমুদ্রের ঢেউ খাওয়া এখানেই স্টপটাও আমি এখানেই স্টপ করলাম। তো চলো, তোমরা সবাই ভালো থাকো। আর ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।